রোগীরা স্বাস্থ্য কেন্দ্রে এসে ঠায় দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা, অভিযোগ দেখা মিলছে না চিকিৎসকের, ক্ষুব্ধ রোগী এবং আত্মীয় স্বজনরা। হীরা রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রের বেহাল এই দৃশ্য ধরা পড়ল শহরতলিতে। আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক চিন্ময় দাস অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের বহির্বিভাগ ফেলে তিনি ব্যস্ত থাকেন প্রাইভেট চেম্বার নিয়ে। বৃহস্পতিবারও এই দৃশ্য দেখা গেছে। সকাল 9টা থেকে বিভিন্ন স্থানে রোগীরা ভিড় জমান স্বাস্থ্যকেন্দ্রে, অভিযোগ দীর্ঘ সময় পেরিয়ে গেল দেখা নেই চিকিৎসকের, এতে হতাশ তারা। কটার সময় আছে? ডাক্তার আইবে কিন্তু আইসে নো নো টাইম কটার থেকে এখনো আইসে না ডাক্তার? নাম কি যা? অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সঠিক নজরদারির অভাবে এই বেহাল অবস্থা। Pure report, Channel Dindat.